আসসালামু আলাইকুম ভিউয়ার্স আনন ভিডিও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো আজকেও আমি আপনাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি গোল গাছের অথবা গোল কাঠের সেফটি অথবা কেভি হিসাব বের করতে হয় তো এই হিসাবটি আমাদের বাস্তব জীবনের সাথে খুবই ঘনিষ্ঠপূর্ণ হিসাবটি যদি আপনি চট করে দুই মিনিটে শিখে রাখেন তাহলে বাস্তব জীবন আপনাকে আর কখনও ঠকতে হবে না সন্দেহ থেকেও আপনি দূরে থাকতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক গোলাকৃতি গাছের কেভি হিসাব করার অনেকগুলো পদ্ধতি রয়েছে আজকে আমি আপনাদেরকে এই কেবি হিসাব করার সবচেয়ে সহজ পদ্ধতি সেটি আপনাদেরকে দেখাবো এবং এই পদ্ধতিটি সবচেয়ে বেশি প্রচলিত আপনারা এই মুহূর্তে স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন ধরে নিন এটি একটি গোলাকৃতি গাছ এই গাছটির কেবি নির্ণয় করতে হবে প্রথমে আপনারা একটি ফিতার সাহায্যে এই গাছটি কতটুকু দৈর্ঘ্য সেটা মেপে নেবেন দৈর্ঘ্যটা মেপে নেওয়ার পরে সেটাকে আপনারা খাতায় লিখবেন অবশ্যই সেই দৈর্ঘ্যর মাপটা আপনারা ফিটে মাপবেন অর্থাৎ কত ফুট সেটা মাপবেন মনে করুন আমার এই গাছটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এখন আপনারা যে কাজটি করবেন এটিকে খাতায় লেখার পরে আপনারা এই গাছটির পরিধি মাপবেন অর্থাৎ গাছটি কতটুক গোল সেটা আপনারা মাপবেন ধরুন আমার এই গাছটির নিচের দিকে গোড়ার দিকে যেই অংশটি রয়েছে সেটিকে মাপার পরে আসলো চল্লিশ ইঞ্চি বা পঞ্চাশ ইঞ্চি যেটাই আসুক আপনারা সেটা ইঞ্চিতে মাপবেন তা আমি একটা মাপ ধরে নেই ধরুন পঞ্চাশ ইঞ্চি তারপরে এটাকে মাপার পরে এই গাছটিটা আবার একেবারে মাথার দিকে আপনারা আবারও মাপবেন সেটাও ইঞ্চিতে হবে ধরুন সেই মাপটি চল্লিশ ইঞ্চি তো এই দুটি মাপ আপনারা খাতায় লিখে রাখুন মাপগুলো নেওয়ার পরে আপনারা খাতায় সঠিকভাবে মাপগুলো লিখবেন যেমন দৈর্ঘ্য সমান এত ইঞ্চি তারপরে পরিধি এক সমান এত ইঞ্চি পরিধি দুই সমান এত ইঞ্চি আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে গাছটির দৈর্ঘ্য হবে ফিটে অর্থাৎ যেহেতু আমার গাছটি পাঁচ ফুট ছয় ইঞ্চি হয়েছে তাই আমি এই ছয় ইঞ্চিকে ফিটে নিব ছয়কে যদি আমি বারো দ্বারা ভাগ করি যে সংখ্যাটি আসবে পাঁচের সাথে সেই সংখ্যাটি আমি বসিয়ে দিব এবার চলুন কিভাবে এর হিসাবটি বের করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই হিসাবটি বের করার জন্য প্রথমে আপনারা পরিধির গড় বের করবেন যেমন পরিধি এক এবং পরিধি দুই যোগ করবেন এই দুটিকে যোগ করার পরে দুই দ্বারা ভাগ করবেন ভাগ করার পরে ভাগ ফল হবে পরিধির গড় এবার গাছের কেবি হিসাব করার সূত্রে যাওয়া যাক সূত্রটি হচ্ছে পরিধি গুণ পরিধি গুণ দৈর্ঘ্য ভাগ দুই হাজার তিনশো চার চলুন আপনাদেরকে আমি ভাগটি কীভাবে করতে হয় দেখিয়ে দিই এইভাবে ভাগ করার ফলে যে সংখ্যাটি আসবে সেটি হচ্ছে আপনার গাছের কেভি হিসাব বা সেফটি হিসাব আর আমি যেই পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি এটি সবচেয়ে সহজ পদ্ধতি যদিও আরও অনেক পদ্ধতি রয়েছে তো ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন ধন্যবাদ